আবারও ফিরে আসলাম আমার রুট পাস, হট পাস এবং সিলার পাস সম্পূর্ণ করেছে। এবার ক্যাবিন পাস দিব, যার কারণে আমার আবারও কারেন্ট ঠিক করতে হবে, ভোল্টেজ অ্যাম্পিয়ারটা ঠিক করে নিতে হবে। সেজন্য মোটামুটি আমি 21, 154 বা 50 দিয়ে আমি কারেন্ট দিয়ে মারব। এবার ক্যাবিন পাসটা দেওয়ার জন্য রেডি। আমি ভোল্টেজ কত প্রাথমিক 21 দিয়েছি। 21, হ্যাঁ, দেওয়া যায়। তুমি এখন কি করতেছো? এখন বর্তমান ট্যাপিং করব। আর শুরুতে আমাদের দেখতে হবে যে আমাদের কয় পাশে করব। আমরা তিনটা লেয়ারে ক্যাপিংটা সম্পন্ন করব। তিনটা লেয়ারে, তিন লেয়ার না তিন পাশে, তিনটা পাশে ক্যাপিং করবা। ঠিক আছে, তাহলে তুমি স্টার্ট করো। ক্যাপিংয়ের ইয়াটা আমরা দেখি। হ্যাঁ, তোমার ওয়েল্ডিংটা কত সুন্দর হয় আমরা দেখব। ফার্স্ট লেয়ারটা সম্পূর্ণ করছি। তো কেপিনের তিন পাশের এক পাশ কমপ্লিট হলো। তিন পাশের এক পাশ আমরা কমপ্লিট করেছি এবং সেকেন্ড পাশ আমরা কমপ্লিট করব। ওকে, শেয়ার করো। ওকে, এখন লাস্ট ওয়ান, হ্যাঁ লাস্ট পাঁচটা কমপ্লিট করো। ভার্টিক্যাল সিঙ্গেল রিভার জয়েন্ট আমরা সম্পূর্ণ করেছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আশা করি ট্রেনিং করে আমরা দেশ বিদেশে যাওয়ার জন্য, দেশে কাজ করি বা বিদেশে কাজ করি, তার জন্য অবশ্যই একজন ভালো প্রশিক্ষক, ভালো ট্রেনিং সেন্টার প্রয়োজন। তার কারণে চেষ্টা করবো আমরা ভালো কিছু বেছে নেওয়া। তো আমি মনে করি আমি যেখান থেকে শিখেছি যথেষ্ট ভালো শিখেছি, বা আরও যতটুকু দরকার ততটুকু আমি শিখবো। আশা করি আরও সামনে আমি শেখার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ।